A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Salatu salamu alayka ya Rasulullah. Salatu salamu alayka ya Habiballah. Salatu salamu alayka ya Sayyid al-Mursaleen. Salatu salamu alayka ya Khatim al-Nabin. Salam janachi Hizbut Tawheedir Pratishthata Imam, Imam al-Zaman, the leader of the time. Amar porom shraddhyo pita janab Mohammad Bayazid Khan Panir Prati. Salam janachi Ajker ei iftar mahfiler প্রধান অতিথি হিজবুত তাওহীদের প্রাণপুরুষ আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় নেতা আমাদের মাননীয় ইমামের প্রতি এবং আমন্ত্রিত ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম মোবারকবাদ সালামু আলাইকুম ইসলাম সম্পর্কে ছোটকাল থেকে আমাদের যে একটা ধারণা আমাদের যে একটা মন মানসিকতা আমরা ছোটকাল থেকে বড় হয়েছি কিছু রিচুয়ালস কিছু নিয়ম রীতি পালন করে করে আমরা বড় হয়েছি যার মধ্যে মেয়েদের ব্যাপারে একটু বিশেষভাবেই বলা হতো হয় যে মেয়েরা ঘরে থাকবে মেয়েদেরকে পরপুরুষরা যেন না দেখতে পারে মেয়েদের বেশি শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই কারণ আজকে বাবার বাড়ি আছে কয়েকদিন পর তো স্বামীর সংসারে চলেই যাবে মেয়েরা বাইরে যাবে না মেয়েরা পর্দার আড়ালে থাকবে মেয়েরা সবসময় তসবি তাহলিল করবে এটাই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যে পরিবারে আমার জন্ম হয়েছে যেখানে আমি বড় হয়েছি সেখানে সবসময় একটা জিনিস দেখতাম যে আমার পরম শ্রদ্ধেয় বাবা তিনি বলতেন যে ইসলামকে যেভাবে আজকে মানুষ দেখছে যেটাকে ধর্ম বলে মনে প্রাণে বিশ্বাস করে আদর্শিকভাবে তারা এটাতে অনুপ্রাণিত হয়ে তারা যে এই প্র্যাকটিস করছে এটা আমার মনে হয় এটা প্রকৃত ইসলাম না কারণ পূর্বের ইতিহাসের সাথে যদি বর্তমানের পরিস্থিতি মিলাই আমি দেখতে পারি ইসলামের স্বর্ণযুগে মুমিনদের কী অবস্থা ছিল আর আজকে মুসলমান একটা পরাজিত জাতি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিন্তু ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মহামান্য ইমামুজ্জামানের কালবে আত্মায় পুরো ইসলামের বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিলেন একেবারে ধারণাটা সুস্পষ্ট করে দিলেন তখন আমাদের কাছে বাবা বললেন যে ইসলাম হচ্ছে সেই দিন সেই জীবন ব্যবস্থা যেটা মানুষের জীবনে প্রতিষ্ঠা করার পরে যেই পরিণতি আসে যে রেজাল্ট আসে সেটাই হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি সেখানে মেয়েদের ব্যাপারে তিনি সবসময় বলতেন যে মেয়েরা সব কাজ করবে মেয়েরা জামাতে যাবে মেয়েরা মসজিদে যাবে মেয়েরা হজে যাবে মেয়েরা ঈদের জামাতে যাবে মেয়েরা পড়ালেখা করবে মেয়েরা ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট হবে তারা সমাজের কাজে অংশগ্রহণ করবে তারা জাতির কল্যাণে তারা সবসময় ভূমিকা রাখবে তবে শালীনতার মধ্য দিয়ে এই শালীনতার কথাটাই হচ্ছে এই আপনার ল্যান্ডমার্কটা এই কথাটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীদের বিষয়ে যে বলেছেন যে পর্দার ব্যাপারটা কিভাবে পর্দা করতে হবে সেটা আপনারা কোরআনে সূরা আযহাবের আয়াত 59 খুললেই দেখতে পারবেন এই আয়াতটা অনুযায়ী যদি আমরা সবাই যদি মেয়েরা যদি পর্দা করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না কারণ মেয়েরাও যে আল্লাহর খলিফা এটা কি অস্বীকার করার কোনো উপায় আছে যেই রু আল্লাহ পুরুষের মধ্যে দিয়েছে সেই রুই কিন্তু আল্লাহ নারীদের মধ্যে দিয়েছেন যেই দায়িত্ব আল্লাহ পুরুষদের দিয়েছেন মুমিনদেরকে দিয়েছেন সেই দায়িত্ব মেয়েদেরকেও দিয়েছেন নারীদেরকে আল্লাহ বলেছেন যে মুমিনরা জান্নাতে যাবে মুমিনারা জান্নাতে যাবে আল্লাহকে কোথাও বলেছেন যে না পুরুষ যাবে মেয়ে যাবে না আল্লাহ কোথাও বলেননি শুধু তাই নয় আল্লাহ কখনও বলেননি যে একটা পাপ সেই পাপ যদি পুরুষ করে সেখানে কম গুণা হবে মেয়ে করলে বেশি গুণা হবে আল্লাহর কাছে কোনো বৈষম্য নেই আল্লাহ সবার জন্য ইকুয়াল একটা সিস্টেম দিয়েছেন আমরা হিজবুত তাওহীদ এটাই বলছি যে আমরা যে সত্যটা পেয়েছি সেই সত্য হচ্ছে যে আমরা সবাই আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি একটা কথার উপর ঐক্যবদ্ধ হই আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না সেই হুকুমের মধ্যে আসলেই বুঝতে পারবো আপনি কতটুকুন করতে পারেন আমি কতটুকুন পারি না সেখানে কোনো তর্কের অবকাশ থাকে আমার কি প্রয়োজন আছে অন্য কারোর কাছে যে এটার একটা বিশ্লেষণ নেয়ার এটার ব্যাপারে ফতোয়া নেয়া এটার ব্যাপারে ব্যাখ্যা করা এটার ব্যাপারে বিশ্লেষণ করা না আমাদের রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটাই যথেষ্ট মানুষের জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটানোর প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার
আমরা হিজবুত তহিদের নারীরা আজকে এই তহিদের উপরে ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানি না, মানব না। সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আমার যা করতে হয় আমি করব। কিন্তু এই কি যা করতে হয় করব বললেই কিন্তু এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়, কারণ ইবলিস তো আছেই, আমাকে আমার কাজ করতে দেবে না। যখন আমি বলি যে বালাক করতে হবে, যখন আমার মানুষের কাছে এই মহাসত্যটা পৌঁছাতে হবে, কিছুক্ষণ আগে যেটা মাননীয় ইমাম আপনাদেরকে বললেন যে আপনারা যে আজকে নতুন করে দিন গ্রহণ করলেন, ঈমান আনলেন, আপনাদের কাজটা কি আপনারা জেনে নেবেন না? যেই প্রশ্ন হযরত আবু বকর রাসূলুল্লাহকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ, তখন আল্লাহ রাসূল বলেছিলেন আমার যেই কাজ আপনারও সেটা হচ্ছে মানুষকে তাওহীদের দাওয়াতটা দেওয়া। তো আজকে যখন আমরা এই মহাসত্য বুঝে যখন আমরা এই তাওহীদের ডাক যখন মানুষকে দিতে যাই, তখন কিছু লোক এই কাজেরই বিরোধিতা করা শুরু করে। তখন তারা বলে যে হিজবুত তাওহীদের মেয়েদের কোনো পর্দা নেই, হিজবুত তাওহীদের মেয়েরা অশ্লীলভাবে চলাফেরা করে। এই যে প্রপোগ্যান্ডা, এই যে মিথ্যাচার, এই যে অপপ্রচার আমাদের বিরুদ্ধে করে, কেন করে? কারণ তারা চায় না যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, মানুষ শান্তি পাক, মানুষ অবিচার থেকে মুক্তি পাক। এই কারণেই তারা আমাদের ব্যাপারে বিভিন্ন রকমের অপপ্রচার করে থাকে। কিন্তু আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা এই সমস্ত মিথ্যাচার অপপ্রচার বাধাকে উপেক্ষা করে হিজবুত তাওহীদের নারীরা গত 27 বছর ধরে এই মহাসত্য প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের যে নতুন বোনেরা আজকে এসেছেন, ওনাদের মনে অনেক প্রশ্ন জাগবে আমি জানি, যেটা মাননীয় ইমাম আজকে বললেন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা নিয়ে নেবেন, কারণ এক ঘন্টার বৈঠকে, এক ঘন্টার আলোচনার মধ্যে সমস্ত বিষয় আনা সম্ভব না। ধীরে 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 আপনাদের প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। কেননা যদি আপনার মনে কোনো রকমের সন্দেহ থাকে, আপনার মনে যদি কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আপনি যদি মনে সন্তুষ্ট না হন, তখন কিন্তু আপনার এই ঈমানকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। কারণ ইবলিস আজকে থেকে আপনাদের পিছনেই লাগবে, কারণ আপনি তাওহীদ এসেছেন এবং তাওহীদ থেকে সরানোই হচ্ছে ইবলিসের একমাত্র কাজ। তাওহীদ থেকে সরাবার পর যত আমল করেন ইবলিসের কোনো মাথা ব্যথা নেই, যখন দেখবে আপনি সিরাতুল মুস্তাকিমে এসেছেন তার মাথা খারাপ হয়ে যাবে। কাজেই আপনাকে এখান থেকে সরানোর জন্য আজকে থেকে দেখবেন আপনার উপরে বিভিন্ন রকমের পরীক্ষা আসবে, সেটা আপনার সংসার থেকে আসতে পারে, আপনার সমাজ থেকে আসতে পারে, আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে আসতে পারেন। কাজেই কোন পথে চলছেন, আপনার গন্তব্য কী, সেই ব্যাপারে যদি আপনি সুস্পষ্ট থাকেন, আপনার মনের ভিতরে যদি এটার ব্যাপারে দৃঢ়তা থাকে, তখন কোনো কেউ এসে আপনাকে এখান থেকে বিচলিত করতে পারবে না, আপনাকে এই পথ থেকে নামাতে পারবে না। তো আপনাদের কাছে আমাদের কথা থাকবে, আমার বোনদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা কথা শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ হচ্ছে হক, হিজবুত তাওহীদ হচ্ছে সেই আন্দোলন আল্লাহর রাসূল 1400 বছর আগে যে দিন নিয়ে এসেছিলেন, গত 1300 বছরে সেই দিন যখন বিকৃত হয়ে গিয়েছে, আজকে হিজবুত তাওহীদ মানব জাতিকে আবারও সেই দিনে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ হক, হিজবুত তাওহীদের ইমাম হক, এবং সবচেয়ে বড় ঘোষণা যেটা আল্লাহ দিয়েছেন, এই হিজবুত তাওহীদ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত পৃথিবীতে বিজয় করবেন ইনশাআল্লাহ তাআলা। কাজেই আপনারা কোনো ভয় ভাবেন না, আপনারা কোনো রকমের ভীতি রাখবেন না, আপনাদের আমির আছেন, আপনাদের নারী নেত্রীর আছে, আমি আছি, আমার সাথে সবাই আছে, আপনারা যে কোনো প্রশ্নের সম্মুখীন হন আমাদের কাছ থেকে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় ইমাম আছেন, যেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না আমাদের মাননীয় ইমামের কাছ থেকে নিয়ে আপনাদের দিব, বাট আপনারা আকীদা অ্যাবসোলিউটলি ক্লিয়ার করে নেবেন। আকীদা যদি আপনার ক্লিয়ার থাকে, ইনশাআল্লাহ আপনাকে ঈমান থেকে সরাবে এমন কোনো শক্তি নাই। কারণ ইবলিসও কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত একটা মমিন মোমিনার পিছনে চেষ্টা করে, দেখি একে সরাতে পারি কি না পারি কি না। ওকে অর্থের ভয় দেখায়, ওকে অভাব অনটনের ভয় দেখায়, ওকে অসুস্থতার ভয় দেখায়, ওকে চাকরি থেকে বের করে দিবে, সে আর্থিক অনটনে পড়বে, তার সংসার ভেঙে যাবে, বিভিন্ন রকমের ভয় দেখায়। যখন দেখে যে না, একে তো আমি বিচলিত করতে পারলাম না, তখন ইবলিস থেকে সালাম দিয়ে সেও কিন্তু চলে যায়। তার মানে
তার মানে সে আলহামদুলিল্লাহ সাকসেসফুল, তারপরেও শেষ গন্তব্য পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে দৃঢ় রাখেন। সেই দৃঢ়তা আসবে যখন আমার ইমান আমার কলবের ভিতরে পোক্ত হবে, এবং আমার ইমান তখনই পোক্ত হবে যখন আমি বুঝবো আমি কী করছি, আমি কেন করছি, করলে কী হবে, না করলে কী হবে, আমি কোথায় যাচ্ছি, এই ব্যাপার যখন আমার সামনে একেবারে ক্লিয়ার থাকবে তখন আমাকে আর এখান থেকে কেউ সরাতে পারবে না। তো আমার বোনেরা, আপনাদের প্রতি কথা থাকবে, আপনারা কোনো ভয় ভীতি কোনো কিছু ভয় পাবেন না, অনেক চোখ রাঙানি হবে, অনেক ফতোয়ার আপনাদেরকে দেওয়া হবে যে আপনি দায়ুস হয়ে গেছেন, আপনি দায়ুস নারী, আপনি খ্রিশ্চান হয়ে গেছেন, আপনি মোরতাদ হয়ে গেছেন, আপনি বাজে মহিলা হয়ে গেছেন। বলেন, এইসব সমস্ত অপবাদ আল্লাহ রাসূলের সময় নারীদেরকেও দেওয়া হয়েছে। আজকে যদি আমাদেরকে এইসব দেওয়া হয় আমি মনে করবো এটাই হচ্ছে আমার জন্য আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নাত। পুরুষের ভাইয়েরা অন্যভাবে নিয়েন না, আজকে আমাদের এই সমাজে দাড়িটাকে সুন্নত হিসাবে নিয়েছে। আমরা হিজবুত তাওহীদ আল্লাহ রাসূলের উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনকে আমরা আমাদের উপর সুন্নত হিসাবে নিয়েছি আলহামদুলিল্লাহ। কাজেই আপনারা একদম ভয় পাবেন না, আমাদের বাসায় আসবেন ইনশাআল্লাহ। ইমামুজ্জামানের বাসার দোয়ার সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আছে, ওটা আপনাদেরই বাসা, আসবেন, মাননীয় ইমাম সেখানে আলোচনা করেন। এবং একটা কথা মনে রাখবেন, এই লড়াইয়ে এই সংগ্রামে আপনারা একা নন, আমাদের মাননীয় ইমাম আছেন, মাননীয় ইমামের সমস্ত পরিবার আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মাঠে ময়দানে লড়াইয়ে আছে। যদি কিছু হয়, যেটা মাননীয় ইমাম সবসময় বলেন, এটা বলার জন্য তিনি বলেন না, বাঁচবো আমরা একসাথে, মরবো আমরা একসাথে ইনশাআল্লাহ। মরলেও আমরা সাকসেসফুল, বাঁচলেও আমরা সাকসেসফুল। সো আল্লাহ মোমিনদের পরাজয় কখনোই আল্লাহ দিবেন না, মোমিনরা বাঁচলেও বিজয়ী, আর যদি তারা শাহাদত বরণ করে তাতে সবচেয়ে বড় সম্মান নিয়ে আল্লাহর কাছে গেল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।